যাওয়া যাবে না জাস্ট একবার ঘুরেও চলে আসবে এখন আমি যাচ্ছি হলো চট্টগ্রামের নেভালে। আজকেও আমি আমার হেলমেটের ফিতাটা লাগাতে ভুলে গেছি, এত ট্রাক দেখা যাচ্ছে। আচ্ছা, এই রোড দিয়ে তো বড় ট্রাক বা বাস চলাচল নিষেধ, সেজন্য এগুলোকে মনে হয় আটকে দিছে। ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো, রাস্তার মাঝখানে যদি এত বড় একটা লরি আস্তে আস্তে যায় তাহলে কি আর যাওয়া যাবে? তাহলে তো পিছনে জ্যাম বেঁধে যাবে, এটাকে ক্রস করে এগিয়ে যেতে হবে। অতি চালাকের গলায় দড়ি। আমি ভাবতেছিলাম যে আগামীকালকে থেকে লকডাউন তুলে দিবে, তাহলে আজকে যাই, আর দেখতেছি যে আজকেই প্রচুর ভিড় হয়ে গেছে। আর এই টাইমটা সিলেক্ট করছিলাম যাতে এই টাইমে ভিড় কম থাকবে, কিন্তু এই যে চট্টগ্রাম পোর্টের ভিতরে লম্বা লম্বা লরি ঢুকে বের হয়, এ কারণে রাস্তাঘাটে প্রচুর জ্যাম বেঁধে যায়। এই জায়গার নাম হলো সল্ট গোলা ক্রসিং। উপরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এটা হলো পোর্টের ফ্লাইওভার। ফ্রি পোর্টে আসার পরে আমার দৃষ্টি শুধু এই বিল্ডিংয়ের দিকে যায়। আমার কাছে খুবই সুন্দর লাগে এই ভিউটা, বিশেষ করে এই ধরনের ভিউটা চট্টগ্রামের অন্য কোথাও তো সচরাচর দেখা যায় না। এই দুজন মহিলা রাস্তা পার হওয়ার সময় বাঁকাভাবে পার হচ্ছে, এটা তো ঠিক না। ওনারা সরাসরি রাস্তা পার হয়ে যাবে, সরাসরি রাস্তা পার হয়ে যাবে তাহলে সময় কম নেবে, আর যদি বাঁকাভাবে পার হয় তাহলে তো অনেক সময় নেবে এবং এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। হাসপাতাল গেট ডান দিকে, এটা হলো নাবিক কলোনি 2। এখানে মনে হয় নেক্সট পিলার গাড়া হবে, সেজন্য প্রস্তুতি চলতেছে। সামনে এই মোড়টা হলো সিমেন্ট ক্রসিং, সোজা চলে গেলে কাঠগড় হয়ে সি বিচ, বাম দিক দিয়ে চলে গেলে ফার্স্টে চিটাগাং এয়ারপোর্ট, এরপরে হলো নেভাল। এই রাস্তাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। বাম পাশে এটা হলো নৌবাহিনীর একটা গেট। ডান পাশে এটা হলো রুবি সিমেন্ট ফ্যাক্টরি। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। রেলবিটের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় অবশ্যই আড়াআড়িভাবে ক্রস করতে হবে। যদি রেলবিটের উপর দিয়ে সোজাসুজি চলে যাওয়া হয় তাহলে চাকা রেলবিটের গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্যাক্টরি থেকে খুব সহজে মাল জিনিস
এর ভিতর দিয়ে নিয়ে এদিক দিয়ে নিয়ে একেবারে জাহাজ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এটা হলো টিএসপি কমপ্লেক্স, সারের বস্তাগুলা এর ভিতর দিয়ে নিয়ে যেয়ে একেবারে জাহাজে নিয়ে যাওয়া যায়। ওই যে জাহাজ একটা দাঁড়ায় আছে, এখানে প্রচুর বালি দেখা যাচ্ছে। এই বালির ভিতর দিয়ে বাইক স্পিডে চালানো খুবই রিস্কি। এটা হলো যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এখান দিয়ে লাইন ধরে একটার পর একটার পর একটা বিভিন্ন তেল কোম্পানি। সামনে এটাও একটা তেল কোম্পানি, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আকাশকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। সত্যি বলতে কি, আমি আমার লাইফে অনেকবার এই রোড দিয়ে যাওয়া আসা করছি, কিন্তু কখনো খেয়াল করি নাই যে এইখানে এতগুলো তেলের কোম্পানি আছে। লাইন ধরা শুধু তেলের কোম্পানি আর তেলের কোম্পানি। এটা হলো পদ্মা অয়েল। আজকে ব্লগ করার জন্য বাইর হয়েছি, তো এই জন্য খুঁটিনাটি জিনিসগুলোও চোখে পড়তেছে, আর অনেক অনেক জিনিসগুলোকে মনে হচ্ছে যেন নতুন নতুন দেখতেছি। এর আগে যতবার এদিক দিয়ে গেছি সবসময় তো নদীর দিকে তাকায় তাকাই গেছিলাম বলে মনে হয়। এটা হলো এমজেএল বাংলাদেশ লিমিটেড। এখানে রাস্তাটা খুব সুন্দর দেখা যায়, কারণ রাস্তার পাশেই সবুজ সবুজ গাছপালা, বড় বড় দিনের বেলা এখানে ছায়া পড়ে, এই জায়গাটা ঠান্ডা থাকে। এটা হলো ড্রাই ডক, চিটাগাং ড্রাই ডক। এটা মনে হয় নৌবাহিনীর আন্ডারে। এটা হলো শাহিন কলেজ, বিএএফ শাহিন কলেজ। ওয়াও, এখান থেকে আকাশটাকে সেই সুন্দর দেখা যাচ্ছে। সামনে হলো যে কর্ণফুলী নদী, আর কর্ণফুলী নদীর উপরে নীল আকাশ, আর আকাশের ভিতরে মেঘ। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। রাস্তার দুই সাইডেই কাজ চলতেছে, মাঝখানে লকডাউন হয়ে যাওয়াতে কাজের গতিটা অনেক স্লো হয়ে গেছে। ফ্লাইওভারের মতন করে উঁচা করে একটা রাস্তা দেখা যাচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বেশ বড় সড়কভাবে কাজ চলতেছে। এটার কাজটা শেষ হয়ে গেলে তখন এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর থাকবে আশা করা যাচ্ছে। এখন এই জায়গার কারণেই এয়ারপোর্টে যাওয়া আসায় একটু বাধার সৃষ্টি হয়, রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি থাকে, আর যদি বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে কাদা হয়ে যায় জায়গাটা। এটা হলো চট্টগ্রাম বোট ক্লাব।
এর ভিতরের ভিউটা খুবই সুন্দর। কয়েক মাস আগে আমি এখানে আসছিলাম, এর ভিতরে আমি ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলা এডিট করা হয় নাই দেখে আপলোডও করতে পারি নাই। দেখি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই এডিট করে আপলোড করে দিব। সামনে ডান সাইডে হলো চট্টগ্রামের পুরাতন বিমানবন্দর, ভিউটা তো সেরকম দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, মন জুড়িয়ে যাওয়ার মতন ভিউ। আকাশটা সেই নীল এবং পরিবেশও খুব সুন্দর, কিন্তু রাস্তার উপরে এত বালু যে কোথা থেকে আসলো পাশের এই এখান থেকে মনে উড়ে উড়ে আসতেছে। বালুওয়ালা রাস্তা তো খুবই রিস্কের। এই যে আইন কানুন একটু হালকা হইলেই মানুষজন একেবারে আইন মানতে চায় না, কারো মাথায় হেলমেট নাই। অন্ততপক্ষে হেলমেটটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিজের সেফটি। ওয়াও, এই জায়গার ভিউটা সেরকম। এই চিটাগাং এয়ারপোর্ট অথবা নেভালে যাওয়ার সময় এই ভিউটা পুরো মন কেড়ে নেয়। কর্ণফুলী নদী প্লাস আকাশ, আর একটু সামনে আগে গেলে হলো বঙ্গোপসাগর। সুবহানাল্লাহ, কী সুন্দর দেখা যাচ্ছে। সারিবদ্ধভাবে জাহাজগুলো আছে, স্পিডবোটগুলো আছে। এদিকে হলো চট্টগ্রাম এয়ারপোর্ট, সামনের এই ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ হয়ে সিটি আউটার রিং রোড দিয়ে চলে যাওয়া যায়। আর এদিকে সোজা চলে গেলে হলো নেভাল। আসসালামু আলাইকুম, যাওয়া যাবে না? না, জাস্ট একবার ঘুরেও চলে আসবে এখন। আচ্ছা, এক তারিখের পর থেকে মানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশ ভাইরা খুব রেসপেক্টের সাথে জানালো যে ভিতরে যাওয়া যাবে না, ঠিক আছে, যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই, ব্যাড লাগ আর কি, লকডাউনের কারণে বন্ধ করে রাখছে। এখান থেকেই যা দেখতে পারি তা দেখে যাই। এখান থেকেও কর্ণফুলী নদীর ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, নীল আকাশ, নদী। গত বছরের আগস্টের 15 তারিখে আমি এক বৃষ্টির দিনে এই নেভালে আসছিলাম, তার কিছু ভিউ আমি আপনাদেরকে তাহলে দেখাই। সেদিনে যে আকাশ মেঘলা ছিল, নদীতে পানি অনেক বেশি ছিল, মানুষজন খুব কমই ছিল, বৃষ্টির কারণে সে সময় মানুষজন কম ছিল, সব চকচক করতেছিল, ভালোই লাগছিল। তবে প্রচুর বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে একেবারে চুপচুপ হয়ে গিয়েছিলাম, এই জন্য একটু খারাপ লাগছিল। তা আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যেহেতু এখানে ঘুরতে পারলাম না, আমি ভাবতেছি এখন চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে যাব, সেটা ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।